আসসালামু আলাইকুম। শরদর্ধ সবার জন্য আসছে পেনশন সুবিধা, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। দেশের শরদর্ধ সব নাগরিকের জন্য পেনশনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের একথা জানান। ইমরুল কায়েস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে অর্থ বিভাগ কর্তৃক সার্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন বিষয়ক একটি উপস্থাপনা অবলোকন করেন। এ সময় আওয়ামী লীগের গত নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারি বেসরকারি সহ সব ধরনের আনুষ্ঠানিক খাতের শরদর্ধ জনগণের জন্য একটি সার্বজনীন পেনশন স্কিম প্রণয়ন ও কর্তৃপক্ষ স্থাপনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2016-17 অর্থবছরের বাজেট বক্তব্যে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও পেনশনের আওতায় আনতে সরকারের চিন্তার কথা জানিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রবীণদের আর্থিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীন হওয়ার ঝুঁকির কথা চিন্তা করে পেনশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বয়োজ্যেষ্ঠ সবাইকে পেনশন দেওয়ার চিন্তার কারণ ব্যাখ্যা করে তখন আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র 5% সরকারি চাকরিতে নিয়োজিত, তারাই পেনশন সুবিধা পান। বাকি 95% মধ্যে প্রায় 8% গ্রাচুইটি সুবিধা পেলেও অন্যদের জন্য সে সুবিধাও নেই। আব্দুল মুহিত সে সময় আরো বলেছিলেন, মানুষের গড় আয়ু বাড়ার কারণে প্রবীণদের সংখ্যা যেমন বাড়ছে, বিপরীতে নগরায়নের ফলে প্রবীণদের আর্থিক ও সামাজিকভাবে নিরাপত্তাহীন হওয়ার ঝুঁকিও বাড়ছে। তাই প্রবীণদের শেষ জীবনে আর্থিক সুরক্ষায় সার্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তন এখন সময়ের দাবি। 2019 সালের নভেম্বরে একটি অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছিলেন, দেশের সব বয়োজ্যেষ্ঠ নাগরিক ও হতদরিদ্র মানুষকে সার্বজনীন পেনশনের আওতায় আনতে চায় সরকার। অর্থ মন্ত্রণালয়ের একটি বিশেষ সেল এ বিষয়ে কাজ শুরু করেছে বলেও জানিয়েছিলেন তিনি।